Assalamu alaikum. আমি সৈয়দ আব্দুল জলিল বাসা নিকুঞ্জ দুই বর্তমানে ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত বয়স 66 আমার যে অপারেশনটা হয়েছে ক্যালিস্টো আই ডিজিটাল ফ্যাকো সার্জারি এটার লেন্সটা বসানোর সময় যে অ্যাঙ্গেলটা বসাইতে হবে সেই অ্যাঙ্গেলটা আগে ওরা মেপে নেয় এবং লেন্সটা বসানোর সময় সেই অ্যাঙ্গেল মতোই বসাইতে পারে যার ফলে এটা খুব প্রিসাইজলি বসানো যায় এবং অন্যভাবে বসাতে গেলে হয়তো অ্যাডজাস্টমেন্ট করতে গেলে 100% প্রিসিশন হবে না কিন্তু যেহেতু এটা ক্যালিস্ট্রো আই অপারেশন সেহেতু এটা অ্যাঙ্গেল ফিক্সেশনটা খুব প্রিসাইজ হয়েছে এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এটা এই মেশিনটা সবার থাকা উচিত স্পেশালি যারা ফ্যাকো করবে আমি 2016 সালে প্রথমে ঢাকা আই কেয়ারে আসি আমার চোখে কিছু সমস্যার কারণে কিছু ভিশনারি প্রবলেম এবং কিছু ইরিটেশন এসব হতো 16 সালে ডক্টর হারুনকে দেখানোর পরে উনি দেখে থেকে আমাকে প্রেসক্রাইব করেন এবং আমার ডান চোখে প্রথম ক্যাটারেক্ট অপারেশন করেন আলহামদুলিল্লাহ ওটা খুব ভালোভাবে হয়েছে বলতেই হয় আমি খুব সন্তুষ্ট এবং স্বাভাবিকভাবে চোখের অপারেশন নিয়ে বিভিন্ন রকম চিন্তাভাবনা থাকে বিভিন্ন রকম কনফিউশন থাকে কিন্তু ওনার অপারেশন হওয়ার পরে আই ফিল কনফিডেন্ট যে না এটা কোনো বড় অপারেশন মানে সেরকম ভয় পাওয়ার কিছু নেই আমি আমার সমস্ত রোগীদের বলতে যাচ্ছি এই উনি যে অপারেশন করেন এতে চোখের ছানি কাটতে কোনো সমস্যা হয় না অন্ততপক্ষে আমার হয় নাই কোনো পেইন পায় নাই কোনো কিছু হয় নাই ইটস ভেরি স্মুথ এরপরে আমার ডান বাম চোখেরটা উনি বললেন যে এখন করা লাগবে না আপনার ম্যাচিউর হওয়ার পরে তারপর করেন তো কিছুদিন আগে আমার বাম চোখের সমস্যা হচ্ছিলো তারপর ওনার কাছে আসলাম তো উনি বললেন হ্যাঁ এটা এখন অপারেশন করতে হবে তো আমি 13 তারিখে আমার বাম চোখের ক্যাটারাক্ট অপারেশন করলাম লেন্স বসালাম ইট ওয়েন্ট থ্রু ভেরি নাইসলি খুব সুন্দর আমি কোনো রকম পেইন ফিল করি নাই এবং ফলো আপে আমার কোনো রকম সমস্যা হয় নাই একটা বিশেষ জরুরি বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছি ডাক্তারের কাছে যখন আসবেন তখন অবশ্যই আপনার হিস্ট্রিগুলো অবশ্যই শেয়ার করবেন যেমন আমি একটা বিশেষ ব্যাপারে এনাদের প্রশংসা করব সেটা হচ্ছে যে আমি প্রোস্টেটের সমস্যায় আছি এবং আমি ইউরোমেক্স খাই আমার জানা মতেই আমার আত্মীয়র এরকম ক্যাটারাক্ট অপারেশনের সময় এই ইনফরমেশনটা এনিওয়া মিস হয়ে গেছিলো যার ফলে ওটিতে ওনার অনেক সমস্যা হয়েছে তো আই অ্যাপ্রিসিয়েট যে ওনারা আমার ফুল হিস্ট্রি নিচ্ছেন এবং আমি যে প্রোস্টেটের রোগী এবং ওষুধ খাই এর ফলে অন্য ডিভাইস যেগুলি ইউজ করা সেগুলো ওরা ইউজ করছে তার ফলে আমার কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং এখন খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এবং শুকর আলহামদুলিল্লাহ এবং ডাক্তার সাহেব এবং আই কেয়ারের সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া